আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকূ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا صدق الله العلي العظيم। আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত দেশের প্রতিনিধিত্বশীল ওলামা ইকরাম, সম্মানিত শ্রোতা বৃন্দ, আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে সক্ষম হয়েছি যেসব বিষয় নিয়ে আমাদের সম্মানিত অতিথিরা কথা বলছেন, আলোচনার মধ্য দিয়ে মূলত একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি আমার আলোচ্য বিষয়ে আপনাদের সাথে যে আলোচনা করব তাকে বড়জোর মুকদ্দমাতুল বাব হিসেবে আখ্যায়িত করা যায়, ইন্ট্রোডাকশন বলা যায়, সেটা একটা ভূমিকা মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দীন ইসলাম নিয়ে, আদায়ে ইসলাম তথা ইসলামের শত্রুপক্ষের পক্ষ থেকে যত অভিযোগ উত্থাপিত হয়েছে, সমস্ত অভিযোগকে যদি একত্রিত করা হয় তাহলে তার মধ্যে প্রধান বিষয়গুলো তিনটি বিষয়ের মধ্যে এসে সীমাবদ্ধ হয়। একটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ কেন্দ্রিক অভিযোগ, আরেকটা হচ্ছে নারী অধিকার কেন্দ্রিক অভিযোগ, আরেকটি হচ্ছে ইসলামী আইনে তথাকথিত কঠোরতার নামে অভিযোগ। ইসলামের শত্রুরা দীন ইসলামের উপর হাজারো অভিযোগ তোহমত বহতান আরোপ করেছে, তার মধ্যে কেন্দ্রীয় বিষয় হচ্ছে এই তিনটি। আর এই তিন বিষয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে নারীদের সাথে ইসলাম জুলুম করেছে না ইনসাফ করেছে। নারীদের প্রশ্নে ইসলামকে কাঠ গড়ায় দাঁড় করানোর যে ধারাবাহিকতা, সেটা 1000 বছরের ধারাবাহিকতা, এবং এই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করব 1998 সালে প্রকাশিত হয়েছে একটি বই, বইয়ের নাম হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ ইসলাম, লিখেছেন বেনজামিন ওয়াকার, সেটা প্রকাশিত হয়েছে কলকাতা থেকে। সেই বইয়ের মধ্যে ইসলামের প্রশংসার দিকসমূহ উল্লেখ করা হয়েছে, ইসলামের নিন্দার দিকসমূহ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ইসলামকে নারীদের প্রতি অবমাননাকর দৃষ্টিভঙ্গির জন্য দায়ী করা হয়েছে, যে ইসলামের দৃষ্টিভঙ্গির মধ্যেই নারীদের প্রতি অবিচার এবং অবমাননা নিহিত রয়েছে, এবং নবী আলাইহিস সালাম নারীদেরকে দেখার, বিশ্লেষণ করার, উপলব্ধি করার, বোঝার, মূল্যায়ন করার, বিচার করার, পর্যবেক্ষণ করার যে দর্শন পৃথিবীকে দিয়েছেন, এই দর্শনটাই বৈষম্যের উপর প্রতিষ্ঠিত। এই অভিযোগটা বেঞ্জামিন ওয়াকারের আগে আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, একজন পণ্ডিত, তিনিও ভারতে অবস্থান করতেন, তিনি একজন ফাদার ছিলেন, একজন বিজ্ঞানী ছিলেন, একজন দার্শনিক ছিলেন, একজন ধর্মপ্রচারক ছিলেন, স্যার উইলিয়াম মুর।
যাকে ব্রিটিশ সরকার স্যার উপাধি দিয়েছে, তিনি নবী আলাইহিসসালামের একটা জীবনী লিখেছেন। এই বইয়ের নাম ছিল দ্য লাইফ অফ মুহাম্মদ। এই বইয়ের দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি মানব জাতির উপর ইসলামকে একটি আপদ হিসেবে ইঙ্গিতে উপস্থাপন করলেন এবং তার পক্ষে প্রমাণ হিসেবে পেশ করলেন ইসলাম নারীদেরকে অত্যন্ত নিষ্ঠুর ভাবে দেখার দৃষ্টি তৈরি করেছে। তাহলে নারীদের সাথে কি আচরণ করেছে ইসলাম? ইসলামী আইনের মধ্যে নারীদের কি অধিকার? ইসলামী জীবন ব্যবস্থায় নারীদের কি অধিকার? ইসলামী শিক্ষা ব্যবস্থায় নারীদের কি অধিকার? মা হিসেবে নারীর কি অধিকার? মেয়ে হিসেবে নারীর কি অধিকার? স্ত্রী হিসেবে নারীর কি অধিকার? ইত্যাদি ব্যাপারে আলোচনা করার আগের আলোচনা হলো নারীদের সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি, কারণ শত্রুদের অভিযোগটা এই দৃষ্টিভঙ্গি থেকেই শুরু হয়। আমরা জানি আমাদের সমস্ত আমালগুলোর মূলে রয়েছে আকীদা। আমালগুলোর মূলে কি রয়েছে? আকীদা। আকীদা যেমন হয় আমাল তেমন হয়, ফলে নারী সম্পর্কিত ইসলামের আকীদা দৃষ্টিভঙ্গি কি সেই জিনিসটা থেকে যদি আলোচনা শুরু না করা হয়, তাহলে অভিযোগ যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে আমরা জবাবি কাজ শুরু করতে পারবো না। আমরা কি এই আলোচনার মধ্যে আমাদের বিষয়ের ভিতরে প্রবেশ করতে পারবো? শ্রোতারা আগেই জেনে থাকা দরকার, বিষয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই, ইন্ট্রোডাকশন মাত্র, ভূমিকা মাত্র। যে খ্রিস্টানদের তরফে এই অভিযোগ উত্থাপিত হচ্ছে যে ইসলাম নারীদের সম্পর্কে একটি অপমাননাকর, অমর্যাদাকর এবং বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে, সেই খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, বাইবেলের দুটি অংশ আপনারা জানেন, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের প্রথম যে বুক, বুক অফ জেনেসিস, বুক অফ জেনেসিসের মধ্যে আলোচনা করা হয়েছে সৃষ্টিতত্ত্ব নিয়ে। সৃষ্টিতত্ত্ব হচ্ছে বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দর্শনে এই বিষয়টাকে বলা হয় কসমোলজি, পৃথিবীটা কিভাবে শুরু হলো, মানুষের জীবন কিভাবে শুরু হলো, ইত্যাদি ব্যাপার সমূহ। কোরআনের মধ্যেও সৃষ্টিতত্ত্ব রয়েছে, বাইবেলের মধ্যেও সৃষ্টিতত্ত্ব রয়েছে। বাইবেলের সৃষ্টিতত্ত্বটা শুরু হয়েছে আদম এবং হাওয়া আলাইহিসসালামের জান্নাতের অবস্থানের চিত্র তুলে ধরার মধ্য দিয়ে, এবং সেখানে হযরত আদম আলাইহিসসালামকে পদস্খলনের জন্য দায়ী করা হয়েছে। আর আদমের পদস্খলনের জন্য যিনি মূলত দায়ী তিনি হচ্ছেন নারী, কারণ শয়তান তার কাছে প্রথম এসেছিল। এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে শয়তান কর্তৃক প্ররোচিত হলেন হযরত হাওয়া, আর হাওয়াকে বাইবেলে ইব বলা হয়েছে। ইব শয়তান কর্তৃক, শয়তান কর্তৃক প্ররোচিত হলেন ইব, আর ইব কর্তৃক প্ররোচিত হলেন এডাম। বাইবেলের ব্যাখ্যা যারা লিখেছেন, বাইবেলের যারা ব্যাখ্যাতা, তারা এই মূল বাক্য থেকে পরবর্তী ব্যাখ্যার মধ্যে এটা উপস্থাপন করেছেন যে মানব জাতি, বাইবেলের আরেকটা দৃষ্টিভঙ্গি হলো যে প্রত্যেক মানুষের আদি পাপ, মানে মানুষ জন্মগতভাবেই পাপি। আপনারা যারা জন্মগ্রহণ করেছেন সবাই পাপি, আমি পাপি, আপনি পাপি, সবাই পাপি। আপনি জন্মগ্রহণ করেছেন কিভাবে পাপি হলেন? আপনার আদি পিতা হযরত হাওয়া, হযরত আদম পাপ করেছিলেন, আদি মাতা হযরত হাওয়া পাপ করেছিলেন। তাদের পাপের কারণে প্রত্যেক মানুষ জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে পাপি। অর্থাৎ বাইবেল মানুষ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি দেয়, এর দৃষ্টিভঙ্গির কেন্দ্রের মধ্যে রয়েছে আদি পাপের আকীদা, আদি পাপের আকীদা। আর আদি পাপের আকীদার কেন্দ্রের মধ্যে রয়েছে হযরত আদম এবং হাওয়ার পাপের আকীদা, আর আদম এবং হাওয়ার পাপের আকীদার কেন্দ্রের মধ্যে রয়েছে হাওয়ার পাপ। এ কারণে বলা হচ্ছে যে মানব জাতির সমস্ত দুর্ভাগ্যের জন্য দায়ী হচ্ছে হাওয়া, অর্থাৎ নারীরা। সম্মানজনক দৃষ্টিভঙ্গি না অপমানজনক? সুস্পষ্ট অপমানজনক দৃষ্টিভঙ্গি। এবং সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে সরাসরি ধর্মগ্রন্থের নামে, এবং এই ধর্মগ্রন্থের আলোকে এই দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর, আসমানে আরোহণের পর
থেকে সারা পৃথিবী জুড়ে যখন খ্রিস্টধর্মের কর্তৃত্ব রাজা কনস্টান্টাইন নিজের হাতে নিয়ে গেলেন, রাজা কনস্টান্টাইন কর্তৃক খ্রিস্টধর্মের এই বিকৃতির পরে, সেন্ট পল কর্তৃক এই বিকৃতির পরে, রাজা কনস্টান্টাইন বিকৃতি করেছিলেন রাজনৈতিকভাবে আর সেন্ট পল করেছিলেন ধর্মতাত্ত্বিকভাবে, এই দুই বিকৃতির সমন্বয়ের ফলে খ্রিস্টধর্মের যে বিকৃত চর্চা দুনিয়া জুড়ে হলো, সেখানে হাজার হাজার বছর ধরে খ্রিস্টান ফাদাররা, পাদ্রিরা, বিশপরা, আর্চ বিশপরা প্রতিটি ধর্মীয় উৎসবে, প্রতিটি প্রতিটি জনসমাগমে সর্বত্র ঈশ্বরের নাম করে, ধর্মগ্রন্থের নাম করে মানবজাতির অবমাননা, অপমান এবং দুর্গতির দোহাই দিয়ে সব সময় তারা নারীদের বিরুদ্ধে বিদ্বেষের প্রচার করে গেছেন, নারীদের বিরুদ্ধে তারা বিদ্বেষের প্রচার করে গেছেন। এবং এটা একজন মুসলিম হিসেবে, একজন আলেম হিসেবে আমার বক্তব্য নয়, এটা লিখে গেছেন ইউরোপীয় ঐতিহাসিকরা, এটা লিখেছেন এডওয়ার্ড গিবন, গিবন তার ঐতিহাসিক গ্রন্থের মধ্যে সেটা স্বীকার করেছেন, সেটা লিখেছেন। এখন এই সমস্যার ফলে কি হলো, খ্রিস্ট ধর্মের মধ্যে আরেকটা মূলনীতি ছিল বৈরাগ্যবাদ। আমরা কিন্তু দৃষ্টিভঙ্গির মধ্যে আলোচনা করছি এবং আলোচনা যতটুকু অগ্রসর হয় যেখানে গিয়ে থামে সেখানেই থেমে যাব, কারণ এই আলোচনা এই পরিসরে সমাপ্ত হওয়ার নয়। আমরা এখান থেকে এতটুকু জানবো যে আলোচনার এই একটা ধারা আছে, সেই ধারার সাথে আমাদেরকে পরবর্তীতে আরো গভীরভাবে পরিচিত হতে হবে। এই উপলব্ধিটা নিয়ে যেতে পারলেই আমি মনে করি অনেক কিছু হবে ইনশাআল্লাহ। এখন খ্রিস্ট ধর্মের মধ্যে আরেকটা দৃষ্টিভঙ্গি ছিল বৈরাগ্যবাদ। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারুহবানিয়াতানি বিতাদউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের এটা তাদের উপর আরোপ করে নিয়েছে, তাদের উপর বিধান হিসাবে দেন নাই, এটা ছিল তাদের একটা উদ্ভাবন, রুহবানিয়াত বৈরাগ্য। বৈরাগ্যের নামে তারা বিবাহ বর্জিত জীবন যাপন করত। হযরত ঈসা আলাইহিসসালামও বিয়ে করেন নাই এবং বিবাহ বর্জিত জীবনকে পবিত্রতার পুণ্যাত্মা হওয়ার বৈশিষ্ট্য হিসেবে চিত্রিত করা হতো এবং ধর্মের নামে একে উৎসাহিত করা হতো, সবাইকে উদ্বুদ্ধ করা হতো যাতে নারী বিয়ে না করে, পুরুষ বিয়ে না করে। এই বৈরাগ্যবাদ ছিল ইউরোপের 1000 বছরের অন্ধকার যুগের প্রতিষ্ঠিত একটা বাস্তবতা। 1000 বছর ধরে ইউরোপ জুড়ে এই বৈরাগ্যবাদ ধর্মের নামে ছিল, সেখানে মধ্যে নারীদেরকে ধর্মীয় জীবনে কোনো ধরনের সম্মানজনক অবস্থানে থাকার যোগ্য হিসেবে বিবেচনা করা হতো না, তাদেরকে সেবিকা হিসেবে, গির্জার সেবিকা হিসেবে, পাদ্রীদের সেবিকা হিসেবে তাদেরকে স্থান দেওয়া হতো, অত্যন্ত নিম্নতর একটা অবস্থান ছিল। এই পরিস্থিতির বিরুদ্ধে, নারীদের এই অপমানের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলো ইউরোপে 17 শতকে, 17 শতকে বিদ্রোহ শুরু হলো। কারণ ইউরোপের মধ্যে বিতর্ক হতো যে নারীদের প্রাণ আছে কিনা, নারীরা মানুষ কিনা, এইসব জিনিস নিয়ে বিতর্ক হতো, তাদের মতামত প্রদানের ক্ষমতা আছে কিনা এগুলো নিয়ে বিতর্ক হতো। এই বিদ্রোহ যে হলো, নারীদের অপমাননার বিরুদ্ধে যে বিদ্রোহ হলো, এই বিদ্রোহের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ইউরোপের নারীবাদের জন্ম হলো। ইউরোপের যে নারীবাদ, যে ফেমিনিজম, সেটার জন্ম হয়েছে এই বিদ্রোহের কারণে। এর পিছনে খ্রিস্ট ধর্ম দায়ী, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে, নবী আলাইহিসসালামের জীবনের মধ্যে, সমস্ত কোরআনের মধ্যে, সমস্ত আহাদিসে রসুলের মধ্যে, নবী আলাইহিসসালামের জীবনের প্রতিটি দৃষ্টান্তের মধ্যে কোথাও আমরা নারীদের প্রতি অপমানজনক, অবমাননার সূচক এবং বৈষম্যমূলক একটা শব্দ কোথাও খুঁজে পাই না। ইসলাম নারী সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি দিচ্ছে, সূরা নিসা তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে, মানব জাতিকে আহ্বান করছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। কোন রব? এই রবের পরিচয় হচ্ছে আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। সৃষ্টি যিনি করেছেন তার কৃতজ্ঞতার উপর আর কোনো কৃতজ্ঞতা হয় না, তার এহসানের উপর আর কোনো এহসানের কোনো স্তর হতে পারে না, এটা সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্তর। আর এই সৃষ্টির বাহন কি ছিল, এই সৃষ্টির সূচনা বিন্দু কি ছিল, এই সৃষ্টির উৎসটা কি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের বাক্যের মধ্যে বলছেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, নাফসে ওয়াহেদা থেকে, নাফসে ওয়াহেদা,
একটিমাত্র আত্মা, একটিমাত্র সত্তা থেকে, একটিমাত্র সত্তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, সবাইকে, সবাইকে, সে আফ্রিকার হোক, সে আমেরিকার হোক, সে ল্যাটিন আমেরিকার হোক, সে ইউরোপের হোক, সে প্রাচ্যের প্রতীচ্যের হোক, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসে ওয়াহেদা থেকে সৃষ্টি করেছেন। আর সেই নাফসে ওয়াহেদা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরবর্তী কাজটা কি, ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে, তার সত্তা থেকেই সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, ওয়া খালাকা মিনহা, তার থেকে, সেই নাফস ওয়াহেদা থেকে, অর্থাৎ পুরুষের সত্তা থেকেই সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, অর্থাৎ পুরুষ আলাদা, নারী আলাদা, নারী এবং পুরুষের মধ্যে এমন সম্পর্ক যে নারী, পুরুষ উপরের দিকে উঠতে চায়, নারী নিচের দিকে টানতে চায়, পুরুষ পবিত্র থাকতে চায়, নারী অপবিত্র করতে চায়, পুরুষ ঈশ্বরের আদেশ মানতে চায় আর নারী শয়তানের আদেশের দিকে প্ররোচিত করে, এই ধরনের কোনো দ্বান্দ্বিক অবস্থান কোরআনের নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গির মধ্যে নাই, যেটা বাইবেলের মধ্যে রয়েছে। বাইবেলের মধ্যে সেই দৃষ্টিভঙ্গির ফলশ্রুতিতে যে সংকট সৃষ্টি দুনিয়ার মধ্যে দেখা দিল যে নারীদেরকে সকল কিছুর জন্যই দায়ী করা, একটি সন্তান সে দুর্ভাগ্যের মধ্যে পড়েছে, তখন সে বাইবেলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সে জানে তার এই দুর্ভাগ্যের জন্য দায়ী হচ্ছে তার কোন সেই নারী। আমার সময় শেষ, এবং আমি বলেছিলাম যে যেখানে শেষ সেখানে শুরু করব, কারণ এজন্য যে এটা শেষ হবার নয়, অনেক লম্বা আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো উপলক্ষে সুযোগ করে দিলে হয়তো আমরা নিয়ে পরবর্তীতে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আরও সচেতন, আরও প্রজ্ঞাদীপ্ত, আরও জ্ঞানদীপ্ত হয়ে আদায় ইসলাম তথা ইসলামের শত্রুদের আরোপিত অভিযোগ সমূহের মোকাবেলা করার জন্য যোগ্য হয়ে ওঠার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।